পনিরের পকোড়াগুলো যখন চিলি পনির গ্রেভিতে দিই তখন কি পকোড়াগুলো ছেড়ে যায়, কিংবা গ্রেভিটাও কি ঠিকঠাক হয় না, মানে টেস্টও হয় না আবার ক্রিমিও হয় না? এইটাই যদি তোমাদের সমস্যা হয় তাহলে আজকে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদেরই জন্য, কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে আমি আমার স্টাইলে চিলি পনির বানাই একদম সহজভাবে, আর যেটা টেস্ট হয় রেস্টুরেন্টের থেকেও অনেক বেটার। তো চিলি পনির গ্রেভি বানানোর জন্য 250 গ্রাম মতো পনির নিয়েছি, 1 চামচ নিচ্ছি রুল ময়দা, সাথে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব 1টা ডিমের সাদা অংশ। তার আগে একটু মশলা দেব, যেমন দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুন। আর বললাম না ডিমের সাদা অংশটা দেবো, তো শুধু ডিমের সাদা অংশটাই দিও, কুসুমটা দিও না, কুসুমটা তোমরা অন্য কোনো রান্নায় ব্যবহার করে নিও, সাদা অংশটা দিলেই চলবে। আর একটা ট্রিক তোমাদের এখানে বলে দিই যে পকোড়াটা যখন এইভাবে ম্যারিনেট করবে, মানে পনিরটা যখন ম্যারিনেট করবে পকোড়া করার জন্য, তখন কিন্তু একদম জল দেবে না, যতটা সম্ভব ড্রাই রাখার চেষ্টা করবে, তবেই কিন্তু তোমাদের চিলি পনিরের যে পকোড়াটা সেটা ছাড়বে না। এবার কিছু ভেজিটেবল নিয়েছি, প্রথমে রসুনটাকে আমি ছাড়িয়ে কেটে নিচ্ছি, ওই 4 থেকে 5 কোয়া রসুন আমি কেটে নিয়েছি, অল্প একটুখানি আমি লঙ্কা কেটে নেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই, কেননা আমার ছেলেও খাবে ওই জন্যই বলছি, তোমরা তোমাদের টেস্ট মতো দিও। ক্যাপসিকামটাকেও আমি কেটে সাইডে সরিয়ে নিচ্ছি, ডুমো ডুমো করে কাটতে হবে। জিঞ্জারটাকে মানে আদাটাকে আমাকে জুলিয়ান শেপে কাটতে হবে, মানে একদম সরু সরু করে কেটে তারপর ঝিরি 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 করে। এবারে আমি পেঁয়াজটাকে কেটে নেবো, পেঁয়াজটাকে আমাকে দুরকমভাবে কাটতে হবে যেহেতু আমি গ্রেভি বানাচ্ছি ওই জন্য। প্রথমেই খোলা ছাড়িয়ে নিচ্ছি, আর একটা আমি যেটা কাটবো সেটা হচ্ছে একদম ঝিরি ঝিরি করে কাটবো। দেখো একদম ঝিরি ঝিরি করে কাটছি, তাহলে গ্রেভিতে এইভাবে যদি পেঁয়াজটা কেটে দাও তাহলে গ্রেভিটার থিকনেসটা কিন্তু ভালো হয়। এবারে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল, তবে এতটা তেল আমার লাগবে না, শুধু পকোড়াটা ভাজার সময়তেই লাগবে, তারপর আমি তুলে রেখে দেবো। এর ওপর থেকে আমি যে পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তোমরা দেখো একটুও ছাড়বে না, আমরা ভুল এটাই করি যখন আমরা পনিরটাকে ম্যারিনেট করি তখন জল দিয়ে দিই, বা কর্নফ্লাওয়ারটাকে বা নর্মাল ফ্লাওয়ারটাকে প্রথমে জলে গুলি তার মধ্যে পনিরটাকে ডিপ করি, ওইভাবে করো না, ওইভাবে করলে কিন্তু পকোড়াগুলো অবশ্যই ছেড়ে যাবে, এইভাবে করো দেখবে সুন্দর হবে। তারপরে একটু নাড়াচাড়া করে তুলে রেখে দিয়েছি, এবার তেলটাকে কমিয়ে দিলাম কারণ অতটা তেল আমার লাগবে না, তেলে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা, ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা যেটা ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা। এবারে ভালো করে আমি ওটাকে ভেজে নিয়ে ক্যাপসিকাম দিলাম, এবার দিলাম আমি ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা, সোয়া সস 1 চামচ, শেজওয়ান সস 1 চামচ, সাথে দেবো টম্যাটো কেচাপ 1 চামচ, এরপর দেবো আমি চিলি সস, যেহেতু লঙ্কাটা দিয়েছি, লঙ্কাটা আমাদের গাছের লঙ্কা প্রচণ্ড ঝাল, সেই জন্য চিলি সসটা একদম কম দিলাম। এবার দিচ্ছি আমি সাদা ভিনেগার, এটাও দিচ্ছি ওই 1 চামচ, ভালো করে নেড়ে নিলাম। তোমরা যদি ড্রাই চিলি পনির বানাও তাহলে কিন্তু এই অবস্থাতেই রেখে দিও, পনিরটা মিক্স করে নামিয়ে নিও, কিন্তু আমি যেহেতু গ্রেভি বানাবো সেই জন্য আমি ঠান্ডা জলে, মানে 1 কাপ ঠান্ডা জলে কিছুটা কর্নফ্লাওয়ার 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে প্রথমে কিছুটা দিলাম, তারপর নাড়াচাড়া করে যখন দেখলাম ঠিক হয়ে আসছে আবার দিয়ে দিলাম। ওপর থেকে আমি পনিরগুলোকে, মানে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি, এবার ভালো করে আমি নাড়াচাড়া করব, ডেকে রাখার দরকার নেই, এইভাবেই হয়ে যাবে। খুব বেশিক্ষণ পনিরগুলোকে গ্রেভির সাথে নাড়াচাড়া করো না, নইলে পনিরগুলো ক্রিসপিনেসটা নষ্ট হয়ে যাবে। দেখো আমার চিলি পনির একদম রেডি হয়ে গেছে, চিলি পনিরগুলো ভেতর থেকে যেমন সফট হবে ওপর থেকে ক্রিসপি হবে, আর বাইরের কোটিংটা কোনো মতেই ছাড়বে না। এবার গ্যাসটাকে বন্ধ করে, বারবার বলছি গ্যাসটাকে বন্ধ করে ওপর থেকে একটুখানি আমি মধু ছড়িয়ে দিলাম, মধু দিলে এটার গ্লেজটা একদম রেস্টুরেন্ট স্টাইল হবে, টেস্টটা ভালো হবে। তো আমার হোমমেড রেস্টুরেন্ট স্টাইল চিলি পনির গ্রেভি রেডি হয়ে গেছে, চলো এটাকে সার্ভ করে দিই। গরম গরম রুটি, পরোটা, বা তোমরা যদি রাইসের সাথে খেতে চাও, ফ্রাইড রাইস বলো বা যে কোনো কিছু রাইসের সাথে, এটা কিন্তু পুরো জমে যায়। আমার বাড়ির প্রত্যেকে এটা খুব পছন্দ করে, তোমরা ঝালটা নিজেদের মতো দিও। দেখো আমি ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের জন্য, একমাত্র তোমাদের জন্য, তোমরা যদি লাইক না করো, কমেন্ট না করো, তাহলে তো আমি বুঝতে পারছি না যে আমার বানানোটা সফল হচ্ছে না হচ্ছে না, তোমাদের ভালো লাগছে না লাগছে না। তাই আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি প্লিজ কমেন্ট করো, আর আমাকে বলো আমি কী বানাবো, তোমরা যেগুলো বলো সেগুলো বানাতে আমার প্রচণ্ড ভালো লাগে, বিশ্বাস করো।